Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. Welcome to my channel. Aajke toiri kore dekhabo bakery style e pound cake. Chulay toiri kore eto sundor color ar ekdom hubuhu dekhte khete shob dikei perfect ekta pound cake. Jeta kina amra bakery theke onek dam diye kine ene thaki. এটা যদি বাসায় এইভাবে তৈরি করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই এটা খেতে অসম্ভব মজার এটার একদম সহজ রেসিপি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভ্যানিলা পাউন্ড কেকটা কিভাবে তৈরি করতে হয় আর এই যে কেকটা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে তো এটা তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোলের উপরে একটা চালি নিয়ে নিয়েছি এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি চেলে একটা সাইডে রেখে দিব এটা দুই থেকে তিনবার চাললে কিন্তু খুব ভালো হয় তো আমি এটাকে দুইবার চেলে নিয়েছি চালা হয়ে গেলে এখন বাড়তি অংশগুলোকে সরিয়ে আমি এটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন ডিমের ম্যারাংটা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে আমি নরমাল তাপমাত্রার দুইটা ডিম ভেঙে নিচ্ছি এর মধ্যে আরো দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি 1/3 করে দুইবার দিলে কিন্তু 2/3 কাপ চিনি হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল এখানে চাইলে আপনারা গলানো বাটারটাও ইউজ করতে পারেন আমি তেল দিয়ে করে দেখিয়ে দিচ্ছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না ডিমের ম্যারাংটা একদম ফোমি টাইপ হয়ে যাবে আর কালার চেঞ্জ হয়ে সাদা টাইপ হয়ে যাবে 5 থেকে 7 মিনিট বিট করলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে ময়দার যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিচ্ছি ময়দার মিশ্রণটা দিয়ে আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এটা যেহেতু পাউন্ড কেক চাইলে আপনারা এটা বিটার দিয়েও করতে পারেন তো আমি হাত দিয়েই করে নিচ্ছি হাত দিয়ে মিশান আর বিটার দিয়ে মিশান খেয়াল রাখতে হবে যে ময়দার মিশ্রণের কোনো দানা ভাব যাতে কেকের ভিতরে না থাকে তো আমাদের ব্যাটারটা তৈরি আমি আপনাদেরকে একটু উপর থেকে তুলে দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা 8 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে নিচে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন উপর থেকে ব্যাটারটাকে ঢেলে 4 থেকে 5 বার ট্যাপ করে নিচ্ছি এরপরে মাঝ বরাবর একটা স্প্যাচুলা দিয়ে এরকম একটা দাগ টেনে দিচ্ছি যাতে করে কেকটা যখন ফুলে উঠবে তখন দেখতে সুন্দর লাগে আর উপরে একটা ক্র্যাক থাকে মোলটাকে ভালো করে ট্যাপ করে নেবেন যাতে করে এটার ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যায় এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়ি আমি আগে থেকেই প্রিহিট করে নিয়েছি এর মধ্যে দুটা লেখালেখির কাগজ দিয়ে মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটাকে দিয়ে দিচ্ছি মোলটাকে সমান করে বসিয়ে দিবেন হাড়ির ভিতরে করলে কিন্তু অনেক সময় মোল আঁকাবাঁকা হয়ে থাকে সমান করে বসিয়ে দিলে কেকটা সুন্দর হবে আমি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো হিটে বেক করে নিব 35 থেকে 40 মিনিট 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছে এখন আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে দেখিয়ে দিচ্ছি টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে মনে করবেন যে আমাদের কেকটা তৈরি আর যদি টুথপিকটা ক্লিন না আসে তাহলে আরও 5 মিনিট বেক করে নেবেন এখন একটা সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি 1/4 কাপ পানির ভিতরে 2 চা চামচ চিনি গুলে আমি কেকের উপরে এটা ব্রাশ করে দিচ্ছি যাতে করে কেকটা উপর থেকে একদম সফট স্পঞ্জি থাকে কেকটাকে ঠান্ডা করে আমি একটা ছুরির সাহায্যে মোল্ডের সাইডগুলো থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি এখন আমি কেকটাকে ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি নিচে থেকে বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি তো দেখতেই পেলেন কেকের
উপরে নিচে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এটাকে আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। একটা কিচেন স্কেলের উপরে ট্রের মাপটা বাদ দিয়ে আমাদের কেকের ওজনটা হয়েছে 520 গ্রাম। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এটা কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, কালারটা কতটা সুন্দর এসেছে। মনে হচ্ছে না যে বেকারি থেকে কিনে আনা, না এটা ঘরেই তৈরি করা, তাও আবার চুলাতে। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করছি আজকের রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।